আসসালামু আলাইকুম। যেহেতু চারিদিকে প্রচুর পরিমাণে গরম পড়ে গিয়েছে এবং এই গরমে কিন্তু বাচ্চাদেরকে আমরা বাইরে বের করতে অনেক বেশি ভয় পাই, কারণ বাচ্চাদেরকে বাইরে বের করলে দেখা যায় তাদের স্কিনটা অনেক বেশি ডার্ক হয়ে যায়, র্যাশেস বা ঘামাচির পরিমাণগুলো অনেক বেশি বেড়ে যায়, তাদেরকে সানবার্নের মতো প্রবলেমগুলো ফেস করতে হয়, স্কিন অনেক বেশি জ্বালাপোড়া করে। আর সেজন্যই কিন্তু বাচ্চাদেরকে বাইরে বের করার আগে ডক্টররা কিন্তু অল টাইম সানস্ক্রিনটা বাচ্চাদের স্কিনে অ্যাপ্লাই করে নিতে বলেন, এতে কিন্তু তাদেরকে সানবার্নের মতো যে প্রবলেম আছে সেগুলো থেকে অনেকটা সুরক্ষিত রাখা যায়। আর সানস্ক্রিন ব্যবহারের কিন্তু নিজস্ব আলাদা কিছু নিয়ম রয়েছে এবং সেগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ ফলো না করি তাহলে কিন্তু দেখা যাবে লাভের চাইতে ক্ষতি বেশি হবে। তো আসলে আমি আজকে কথা বলবো সানস্ক্রিনের ব্যবহার নিয়ে, মানে সানস্ক্রিনের সঠিক ব্যবহার, কিভাবে কতক্ষণ পরপর এটাকে রিঅ্যাপ্লাই করতে হয়, কিভাবে ডিপ ক্লিনজিং করতে হয়, বাচ্চাদের স্কিনের জন্য বা কোন স্কিনের জন্য কোন সানস্ক্রিনটা বেস্ট, এক কথায় বলা যায় ছোট থেকে বড় সবার জন্য কিভাবে সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে সে সঠিক নিয়ম নিয়ে আমি আজকের ভিডিওটি রেডি করেছি। তো প্রথমে আমরা জেনে নেব যে বাচ্চাদেরকে বাইরে বের করার আগে অবশ্যই কেন সানস্ক্রিনটা ব্যবহার করানো উচিত। বড়দের তুলনায় শিশুদের স্কিন কিন্তু অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে, যার ফলে কিন্তু গরমকালে তাদেরকে নানা রকম প্রবলেম ফেস করতে হয়। এছাড়াও ইভি এ রশ্মি বা ইউভি বি রশ্মি এগুলো কিন্তু বাচ্চাদের স্কিনে নানা রকম প্রবলেম ক্রিয়েট করে থাকে, বিশেষ করে র্যাশেস, ফুসকুড়ি, স্কিনকে কালো করে দেয় বা সানবার্নের মতো যে প্রবলেম এগুলো কিন্তু ইভি এ বা বি রশ্মির ক্ষতিকারক প্রভাবের কারণেই হয়ে থাকে। তো আমরা বড়রা যত সহজে নিজেদেরকে ছাতা বা বিভিন্ন ধরনের কসমেটিক্স প্রসাধনীর সাহায্যে প্রোটেকশন দিতে পারি তত সহজে কিন্তু বাচ্চারা পারে না, আর সেজন্যই কিন্তু ডক্টররা বাচ্চাদের স্কিনে এক্সট্রা প্রোটেকশন লেয়ার হিসাবে সানস্ক্রিনটা ব্যবহার করতে বলে থাকেন। কম বেশি আমরা তো সকলেই জানি যে সূর্যের আলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে, বাট তারপরও কিন্তু আমাদের মনে একটা কমন কোশ্চিন রয়েছে যে এই সূর্যের আলো আমাদের কীভাবে ক্ষতি করে থাকে বা ইউভি রশ্মিটা আসলে কী। শক্তির বিচারে সূর্যের আলোকে কিন্তু নানাভাবে ভাগ করা হয়েছে, তবে প্রধানত তিনটা আলো যেগুলো কিন্তু আমাদের মানব দেহে ক্ষতি সাধন করে থাকে তার মধ্যে রয়েছে ইউভি এ, ইউভি বি এবং ইউভি সি। তবে ইউভি এর তুলনায় কিন্তু ইউভি বি বা সিটা কিন্তু আমাদের মানব দেহের জন্য অনেক বেশি ক্ষতিকারক, বিশেষ করে আমরা এটা হয়তো অনেকেই জানি না যে ইউভি সি কিন্তু ক্যান্সার রোগেরও প্রধান কারণ, এছাড়াও কিন্তু এটা আমাদের চোখের জন্য অনেক বেশি ক্ষতিকর। আর এই সকল ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে মুক্তি পাওয়ার জন্যে সাধারণত ডক্টররা কিন্তু বেশি এসপিএফ সমৃদ্ধ সানস্ক্রিনটা ব্যবহার করতে বলে থাকেন। এখন আমরা জেনে নেব যে সানস্ক্রিনের এসপিএফ কী বা এটা আসলে আমাদের স্কিনে কীভাবে কাজ করে থাকে অথবা কত এসপিএফ সমৃদ্ধ সানস্ক্রিন কেনা উচিত। সানস্ক্রিনের এসপিএফ দ্বারা বোঝানো হয়ে থাকে যে আপনি যে প্রোডাক্টটি ব্যবহার করছেন সেটা কত মাত্রা সানবার্ন প্রোটেকশন দিতে সক্ষম, মানে এটা যে আপনি আপনার স্কিনে লাগিয়েছেন কতক্ষণ এটা কাজ করবে আপনার স্কিনে, বা সূর্যের আলো যে ক্ষতিকর রশ্মি রয়েছে এটাকে কতক্ষণ আপনার স্কিন থেকে দূরে রাখতে পারবে। আমরা যখন কোনো সানস্ক্রিন কিনবো তখন কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে বেশি এসপিএফ সমৃদ্ধ সানস্ক্রিন কিনতে, মানে সানস্ক্রিনের প্যাকেটের গায়ে কিন্তু দেখতে পাবেন যে লেখা থাকবে 5, 10, 20, 60, 70, তো যেটা এসপিএফ বেশি সেটাই কিনা সবসময় চেষ্টা করতে হবে। আপনারা এখন যে বেবি সানস্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটার এসপিএফ হচ্ছে 50, আর এটা কিন্তু আমি আরবের জন্য ইউজ করে থাকি, তবে আপনারা চাইলে কিন্তু এর চাইতেও বেশি এসপিএফ সমৃদ্ধ সানস্ক্রিন কিনতে পাবেন বাজারে। তবে আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যে ব্র্যান্ডেরই সানস্ক্রিন কেনেন না কেন সেটার এসপিএফটা যেন 50-এর উপরে হয়। সানস্ক্রিন কেনার সময় মাস্ট আমাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে, মানে আমরা যে সানস্ক্রিনটি কিনবো সেটার প্যাকেটে যেন অবশ্যই ব্রড স্পেকট্রাম এই কথাটি লেখা থাকে। এরপরে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে প্যারা অ্যামিনো বেনজাইট মুক্ত সানস্ক্রিন ব্যবহারের চেষ্টা করতে হবে। বাচ্চাদের ত্বক যদি অয়েলি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই অয়েল ফ্রি সানব্লকটাই কিনতে হবে। সানব্লক ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে যে সেটা যেন পানি বা ঘামকে প্রতিরোধ করতে পারে, তাই অবশ্যই সানব্লক কেনার সময় দেখে নিতে হবে সেটা যেন পানি ও ঘাম প্রতিরোধক হয়ে থাকে। যেহেতু সবার ত্বকের ধরন আলাদা আলাদা সেজন্য কিন্তু আলাদা আলাদা এসপিএফ সমৃদ্ধ সানস্ক্রিনগুলো কিনতে পাওয়া যায়, তো কেউ যদি মনে করেন যে কার স্কিনের জন্য কত এসপিএফ সমৃদ্ধ সানস্ক্রিন কেনা প্রয়োজন তাহলে কিন্তু তার জন্য আলাদা মেশিন রয়েছে, সেটা দিয়েও কিন্তু চাইলে পরীক্ষা করে নিতে পারবেন। তবে ডক্টররা সাধারণত 50-এর উপরে সানস্ক্রিনগুলো ব্যবহার করতে বলে থাকেন, কারণ এটা কিন্তু 97% পর্যন্ত সূর্যের আলো ক্ষতিকর রশ্মি থেকে প্রোটেকশন দিয়ে থাকে। আর সব লাস্টে কিন্তু অবশ্যই মেয়াদ উত্তীর্ণের যে তারিখ দেওয়া থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে। এখন আমরা জেনে নেব যে শিশুদেরকে কোন বয়স থেকে বা কখন থেকে সানস্ক্রিনটা ব্যবহার করানো যাবে।
যে সকল বাচ্চাদের বয়স 6 মাসের কম তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাকৃতিক যে সানস্ক্রিন রয়েছে সেটাই ব্যবহার করতে হবে, মানে ক্যারোট সিড অয়েল, লাল রাসবেরিজ বীজ বা আমন্ড অয়েল অথবা যে শি বাটার রয়েছে সেগুলো তাহলে কিন্তু আপনারা ব্যবহার করাতে পারেন। আর যে সকল বাচ্চাদের বয়স 6 মাস প্লাস বা 1 ইয়ার প্লাস তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে কিন্তু বাজারে কেনা যে এসপিএফ সমৃদ্ধ সানস্ক্রিন রয়েছে সেটা কিনতে পারেন। তবে পার্সোনালি আমি বলবো, যদি আপনার বাচ্চার বয়স 4 থেকে 5 বছরের কম হয়ে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন ডক্টরের পরামর্শ নিয়েই কিন্তু সানস্ক্রিনগুলো ব্যবহার করা। সানস্ক্রিন ব্যবহার কিন্তু নিজস্ব আলাদা নিয়ম রয়েছে, মানে আপনি চাইলে কিন্তু সেটাকে স্নোর মতো করে ব্যবহার করতে পারবেন না। মানে অনেকেই আছে দেখা যায় এভাবে হাতে তালুতে নিয়ে তারপর দুই হাতে খুব ভালোভাবে ঘষ্টে বা ম্যাসাজ করে তারপর সেটাকে স্কিনে অ্যাপ্লাই করে, তো এটা করা যাবে না। আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এটা কিন্তু মোটেও লাইট টাইপ কোনো ক্রিম না, এটা কিন্তু অনেক বেশি হেভি হয়ে থাকে, মানে একটু ভারী বা আসলে এটা একটু পেস্টের মতো ঘন হয়ে থাকে, যার ফলে কিন্তু আপনি যে অংশে এটাকে অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু অল্প করে নিয়ে ড্যাব ড্যাব করে দিয়ে বা একটু ফোঁটা ফোঁটা করে দিয়ে তারপর আলতো হাতে সেটাকে কিন্তু ম্যাসাজ করে নিতে পারেন। এছাড়াও আমাদেরকে আরও একটা বিষয় মনে রাখতে হবে যে সানস্ক্রিন স্কিনে অ্যাপ্লাই করার পরে কিন্তু সাথে সাথে রোদ্রে যাওয়া যাবে না, সানস্ক্রিন দেওয়ার কমপক্ষে 20 মিনিট থেকে আধা ঘন্টা পরে কিন্তু বাইরে বের হতে হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে দুটো হাতের স্কিনের কালার কিন্তু দুই রকম চলে আসছে, মানে আপনি যদি সানস্ক্রিনটা লাগিয়ে রোদ্রেও যান তাতেও দেখা যাবে যে আপনার স্কিন কিন্তু আর লাল হয়ে যাবে না বা কালারটা চেঞ্জ হয়ে যাবে না। সাধারণত সানস্ক্রিনের কার্যক্ষমতা 2 ঘন্টা হয়ে থাকে, মানে 2 ঘন্টা পরে সানস্ক্রিনের যে ইউভি রশ্মি প্রোটেক্ট করার ক্ষমতা সেটা কিন্তু একটু একটু করে কমতে থাকে, তাই আপনি যদি 2 ঘন্টার বেশি টাইম বাইরে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে কিন্তু সানস্ক্রিন আবার রিঅ্যাপ্লাই করতে হতে পারে। মানে আপনি একবার যে জায়গাতে সানস্ক্রিনটা লাগিয়েছিলেন ঠিক একই জায়গাতে আবার হয়তো বা অল্প করে নিয়ে সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করে নিলেন। আর আপনি যদি কোনো কারণে আপনার বাচ্চাকে সানস্ক্রিনটা ব্যবহার করেন তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে বাইরে থেকে ফিরে খুব ভালোভাবে সেটাকে ডিপ ক্লিন করে নিতে, মানে পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে তারপর বাচ্চাদের যারা দা ফেস ওয়াশ বা বডি ওয়াশ রয়েছে সেটা দিয়ে খুব ভালোভাবে সেই জায়গাগুলোকে ক্লিন করে নিতে হবে। আর কোনো কারণে যদি সানস্ক্রিনগুলোকে খুব ভালোভাবে ডিপ ক্লিন না করা হয় তাহলে কিন্তু প্রতিটা লোমকূপের গোড়াগুলো ব্লক হয়ে যেতে পারে এবং প্রতিটা লোমকূপের গোড়ায় গোড়ায় ঘামাচি বা র্যাশেসের মতো প্রবলেম সৃষ্টি হতে পারে। তো মোটামুটি সানস্ক্রিন নিয়ে এই ছিল আমার আজকের টপিকটা। মূলত আমি আমার আগের ভিডিওতে মানে গরমে বাচ্চাদের কীভাবে টেক কেয়ার করবেন বা কীভাবে ত্বকের যত্ন নেবেন সেই ভিডিওগুলোতে আমি যে কমেন্টগুলো পেয়েছিলাম সেই কমেন্টগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো প্রথমত আমাদেরকে চেষ্টা করতে হবে গরমকালে বাচ্চাকে যত রোদ্রের সংস্পর্শে কম নিয়ে যাওয়া যায় ততই ভালো, মানে আমাদেরকে চেষ্টা করতে হবে রুমের মধ্যে বাচ্চাকে বেশি রাখার। আর কোনো ক্ষেত্রে যদি খুব মানে বাই চান্স বা ইম্পর্টেন্ট কোনো কারণে যদি তাদেরকে রোদ্রে আমাদেরকে নিতেই হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করবো অবশ্যই বাচ্চাদেরকে খুব ভালোভাবে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিতে। তবে আমরা অনেকেই মনে করি যে সূর্যের আলো যতক্ষণ মাথার উপরে থাকে ততক্ষণই মেবি এটা আমাদের ক্ষতি করে, বাট সূর্যের আলোটা যখন চলে যায় মানে সূর্যটা যখন ডুবে যায় তখন হয়তো এটা আমাদের আর কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু সেটা না, ডক্টরে কিন্তু এটা বলে থাকেন যে সূর্যের আলো চলে যাবার পরেও কিন্তু অতিবেগুনি রশ্মিটা বেশ কিছু টাইমের জন্য মানে 1 ঘন্টার জন্য কিন্তু পৃথিবীতে থেকে যায়, এর ফলেও কিন্তু বাচ্চাদের স্কিনের ক্ষতি হতে পারে বা স্কিনটা ডার্ক হতে পারে, সানবার্নের মতো প্রবলেম হতে পারে। আর সেই জন্যই কিন্তু আমার বেবির ডক্টর আমাকে বলেছিল যে আমি যখনই আমার বাচ্চাকে বাইরে বের করি না কেন যতক্ষণ পর্যন্ত দিনের আলো থাকবে মানে বিকালের দিকে আমি যদি তাকে পার্কে নিয়ে যাই তাহলে অবশ্যই আমাকে চেষ্টা করতে হবে খুব ভালোভাবে সানস্ক্রিনটা যেন আমি তার স্কিনে অ্যাপ্লাই করে নিই। তো সানস্ক্রিন নিয়ে আমি আমার আগের ভিডিওতে যতগুলো কমেন্ট পেয়েছিলাম তার প্রতিটা কমেন্টেরই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, বাট এরপরেও যদি আপনাদের মনে আরও কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে কিন্তু আমাকে ভিডিও নিচে করতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো প্রতিটা কমেন্টেরই অ্যান্সার দেওয়ার। আর আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মানে এখন পর্যন্ত দেখে যান তাহলে প্লিজ অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, কারণ আপনাদের প্রতিটা লাইক বা কমেন্ট আমাদেরকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, বিশেষ করে যদি কারো ছোটো বাচ্চা থেকে থাকে এবং সে যদি সানস্ক্রিন ব্যবহারের নিয়ম না জানে তাহলে দেখা যাচ্ছে যে এই ভিডিওটি থেকে তারাও কিন্তু উপকৃত হতে পারে। তো এই ছিল আজকের মতো, আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার ও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।